বেদে সাধারণভাবে বাদিয়া বা বাইদ্ধা নামে পরিচিত একটি ব্রাহ্মমান জনগোষ্ঠী। ১৬৩৮ খ্রিস্টাব্দে শরণার্থী আরকানরাজ বাল্লাল রাজের সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্মের দীক্ষা নেয়। এরা প্রথমে বিক্রমপুর বসবাস শুরু করে এবং পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে তারা ছড়িয়ে পড়ে। বেদের আদি নাম মন্থং। বেদে নামটি অবজ্ঞাসূচক বাইদ্যা হাতুড়ে ডাক্তার থেকে উদ্ধৃত। অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে মন্থংরা কালক্রমে বেদে নামে অভিহিত হয়। বেদেরা আরকান রাজ্যের মন্থং অধিবাসী। তাই এরা নিজেদের মন্থং বলে পরিচয় দিতে বেশি আগ্রহী। যুদ্ধ ও শিকার অতিশয় দক্ষ বেদেরা কষ্ট সহিংস ও সাহসী। এদের গাত্রবর্ণ ও আকৃতি বাঙালিদের মতোই। বেদে মেয়েরা সাপ নিয়ে খেলা, বেদেরা কৌশ সমাজের রীতিনীতি মেনে চলে দলবদ্ধ হয়ে থাকে। গোত্রপ্রীতি প্রবল বলে সদস্যরা প্রত্যেকে একে অন্যকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আপাত দৃষ্টিতে বেদেরা পিতৃপ্রধান সমাজ হলেও মেয়েরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেদের ছেলেরা অলস প্রকৃতির, সব রকমের কঠোর পরিশ্রম মেয়েরাই করে থাকে। বেদেরা সাধারণত সমতল ভূমিতে নদী নালার আশেপাশে দলবদ্ধভাবে মোছা তৈরি করে অথবা নৌকায় বাস করে। তাই নৌকা এদের অত্যন্ত মূল্যবান সম্পদ।
বছরের অধিকাংশ সময় বিশেষ করে ফসল তোলার মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে এরা বাংলাদেশের গ্রামেগঞ্জে পরিভ্রমণ করে। এই পরিভ্রমণকে বেদেদের ভাষায় গাওয়াল বলে। তাদের সাথে থাকে সাপের ঝাঁপি বা ঔষধের ঝুলি।